মুরাদ হাসান আমাকে সবসময় সহযোগিতা করে এসেছেন। গত কয়েক মাস ধরে তার মধ্যে আমি কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছি এবং তার কিছু বক্তব্য, কিছু ঘটনা আসলে সরকার এবং দলকে বিব্রত করেছে। সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার জন্য বলেছেন এবং সে অনুযায়ী তিনি পদত্যাগপত্র ইতিমধ্যেই তার নিজে সাইন করা পদত্যাগপত্র ইতিমধ্যেই সেটি মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছে। তার পিআরও হিসাবে যিনি দায়িত্ব পালন করছিলেন একটু আগে সেটি নিয়ে গেছেন। তো পুরো বিষয়টা, তার এই ঘটনাগুলো সবগুলো আসলে পুরো বিষয়টা দুঃখজনক। তো আমি, তিনি আমাকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে সবসময় সহযোগিতা করেছেন, তো সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাই এবং তার সুস্থতা এবং তার মঙ্গল কামনা করি। ধন্যবাদ। দেখুন, আমার কাছে মনে হয়েছে তিনি আগে যেরকম ছিলেন গত তিন মাস ধরে একটু পরিবর্তন আমার কাছে মনে হচ্ছিল। বিভিন্ন ঘটনা এবং কর্মকাণ্ডে সেটি আমার মনে হচ্ছিল। তবে তিনি প্রতিমন্ত্রী হিসাবে মন্ত্রণালয়ে আমাদের কাজে সবসময় সহযোগিতা করেছেন। যে কোনো মানুষের তো সুস্থতা কামনা করা যায়, আপনারও সুস্থতা আমি কামনা করতে পারি, কারণ আপনি যাতে অসুস্থ না হন। দলের এমপি আছেন, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ আছে, জামালপুরের জেলারও তার পদ আছে, এই ব্যাপারে আপনি জয়েন্ট সেক্রেটারি কিভাবে দেখবেন? এটি, তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সেটি জামালপুর জেলা আওয়ামী লীগ বলতে পারবে বা তারাই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ বিলোপ করার মতো সংবিধানে, অর্থাৎ সংবিধান যেটি বলা আছে যে কারো যদি নৈতিক স্খলন হয় বা কারো কর্মকাণ্ড যদি মাননীয় প্রধানমন্ত্রী এবং নৈতিক স্খলনজনিত কারণে মাননীয় প্রধানমন্ত্রী যে কাউকে পদত্যাগ করতে বলতে পারেন, সেটি হচ্ছে সংবিধানে বলা আছে। আর দলের বিষয়টি দল বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি যেহেতু জেলা আওয়ামী লীগের একজন কর্মকর্তা, সেটি জেলা আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করবে। এই মুহূর্তে আমি এই নিয়ে এর বেশি কিছু বলার সমীচীন হবে বলে আমি মনে করি না। দেখুন, আমার কাছে পরিবর্তন মনে হয়েছে তার, যে তিনি আগে যেরকম ছিলেন তার চেয়ে একটু ভিন্ন মনে হয়েছে আমার কাছে। এটি আমার পার্সোনাল অবজারভেশন, তো এটা তো আমি সবিস্তারে বলতে পারবো না, কারণ এটি একটি অনুভবের বিষয়, সেটি তো আমি এখানে সেভাবে প্রকাশ করতে পারবো না। ধন্যবাদ। সেটি আমি তো ডাক্তার নই আসলে। আমি ডাক্তার হলে হয়তো বলতে পারতাম আসলে এটা কি, আমি তো ডাক্তার নই। ধন্যবাদ। হ্যাঁ, আপনি বলছেন কি প্রশ্ন? বলেছেন যে তার কর্মকাণ্ডে দল বিব্রত, তাহলে গত তিন মাস থেকে তিনি বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিচ্ছিলেন, তাহলে আগে ব্যবস্থা নেওয়ার সবাই এর জন্য অপেক্ষা করা হয়েছে কেন? দেখুন, তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো দলের সাথে কনসাল্ট না করেই দিয়েছেন বা সরকারের অভ্যন্তরে কনসাল্ট না করেই দিয়েছেন, যেগুলোর কারণে আমাদেরও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এবং সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য, কিছু কর্মকাণ্ড নিয়ে সরকার এবং দল বিব্রত হয়েছে। তো সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার জন্য বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে বলেছেন বলে আমার জানা নেই। আমি জানি না যে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে এই সমস্ত কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলা কখনো অ্যালাউ করে? এটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করেছি। দল বিব্রত হয়, সরকার বিব্রত হয় এমন কোনো কথা বা কর্মকাণ্ড মাননীয় প্রধানমন্ত্রী কখনো কারোর জন্যই অ্যালাউ করে না। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর আর না, সংসদ সদস্য, প্রথমত সংসদ সদস্য জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তো সংসদ সদস্য তো চাইলেই যে কেউ তাকে বাদ দিতে পারবে না, জনগণের ভোটে উনি নির্বাচিত সংসদ সদস্য।
ধন্যবাদ ধন্যবাদ আমি 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 ডাক্তার মুরাদ হাসান আমাকে সবসময় সহযোগিতা করেছেন এজন্য তাকে আমি ধন্যবাদ জানাই এবং তিনি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে আমাদের কাজ কোনো কাজে কখনো তিনি বাধা হয়ে দাঁড়াননি বরং সবসময় সহযোগিতা করেছেন আমি তার সর্বাঙ্গীন মঙ্গল এবং তিনি যেন ভবিষ্যতে শারীরিকভাবেও সুস্থ থাকে সর্বতোভাবে সেই কামনা করি ধন্যবাদ।